হ্যালো ফ্রেন্ডস চ্যানেলের প্রতিটি ভিউয়ার্সকে জানাই অসংখ্য অভিনন্দন আপনাদের ভালোবাসায় খুবই অল্প দিনের মধ্যে হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট করলো লিঙ্কেজ বাই মেটামোফোসিস চ্যানেল এভাবেই আপনাদের ভালোবাসা ও সাপোর্ট নিয়ে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আরো দীর্ঘ পথ অতিক্রম করতে চাই সো ফ্রেন্ডস শুরু করা যাক আজকের পর্ব সাধারণের স্বাস্থ্য নিয়ে আশা ও আশঙ্কাকে মাথায় রেখেই তৈরি আজকের পর্ব কচুপাতার এই একটা সুন্দর আছে। প্রাচীন থেকে জানা যায় যে ভারতীয় সংস্কৃতির যেসব বৈদ্যিক ও অলৌকিক খাদ্য আছে তার সবকটির সঙ্গে শাক কথাটি জড়িয়ে আছে ঋগ্বেদে উল্লেখ আছে ভারতের উত্তর পশ্চিমে শাকদ্বীপ নামে ভূখণ্ডে আর্যদের এক গোষ্ঠী বাস করত অনুমান করা যায় এই আর্য গোষ্ঠীর মধ্যে শাকল বা বাসফল শাখার জন্ম এরা সকলে নানাবিধ শাক তথা কচু শাক আহার করত এবং বহাল তবিয়তে জীবন ধারণ করত। এদের শাকদ্বীপ ব্রাহ্মণ বলা হতো ফ্রেন্ডস সুস্থ হয়ে বাঁচতে গেলে যে পাঁচ রকমের উপাদান প্রয়োজন সবই আছে এই শাক পাতায় বর্তমানে বহু ব্যবহৃত শব্দ অ্যান্টি অক্সিডেন্ট তাও আছে এই শাকে এই কচু শাক বা পাতা খুব মুখরোচক পেট পরিষ্কার করে কানের পুঁজ ও বেদনায় উপশম করে এই শাক পস্রাব রক্তদোষ ও ব্রণনাশ করে সর্বোপরি পেটের অসুখে মহৌষধি আর ফিমেল সেক্সে ভীষণ ভালো কাজ করে এই কচু শাক ফ্রেন্ডস ভারতবর্ষে একটি বহু প্রচলিত কথা আছে আর সেটি হলো শাক অন্ন আর আমরা যারা শাক অন্নে বাঁচি তারা রাস্তার ধারে অবহেলায় বেড়ে ওঠা কচু শাক সেদ্ধ ভাত খেয়ে জীবন ধারণ করি তারা জানেই না যে এই শাকের এত চমৎকারিত্ব আছে সকলের অবগতির জন্য এই কচু শাক নিয়ে আলোচনা আমাদের একটি ছোট্ট প্রয়াস ফ্রেন্ডস আমাদের ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট সেশানে গিয়ে মন থেকে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন এরকম তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ